জিন্দগি এক সফর হ্যায় সুহানা ইয়াহ কল ক্যা হো কিসনে জানা। কি গান গাইলে তুমি? কি গান গাইলে? গান বাইরে গেছে এটা অর্থ বুঝে গেছো? শারীরিক শিক্ষা বুঝছেন টনি ভাই, বিয়া করার পর আমি কোনোভাবেই টাকাটা বাঁচাইতেই পারতেছি না, যেটা বাঁচাইতে চাই ওটাই শেষ হয়ে যায়। শেষ হয়ে যায় মানে টাকা মরে যায় নাকি? যে তুমি বাঁচাবা, টাকা কখনো মরে? তুমি বাঁচাইতে গিয়া উল্টা মরে যাবা। টাকা বাঁচানোর চেষ্টা করা বৃথা। টাকারে টাকার মতো মরতে দাও, বাঁচতে দাও। গেল গেল গেল। আরে জনি কি বলতেছো তুমি? আরে ললিতা ভাবিরে ভাগায় দিছি বাড়ি থেকে। হায় হায়, কি করছো এটা তুমি? টেকনিক্যালি ভাগাইছো তো, যেভাবে বলছিলাম তো ওরে নাকি কি? আরে কিসের টেকনিক্যালি? গাড় দইরা বার করছিস, ঝগড়া করে বার করছিস। এটা কোনো কাজ করলা তুমি? এটা অমানবিক হয়ে গেল না? আরে বাপরে, খুব দরদ লাগতেছে তাই না? অমানবিক কিসের অমানবিক? আমি কি প্রথমে তাকে এইভাবে বের করতে চাইছি? আমি তো তারে সুন্দর মতো বলছি, অনেকদিন ধরে বুঝাইছি, সে যখন আমার কথা বের হয় না তারপর আমি ঝগড়া করতে বাধ্য হইছি। কখন বার করছো? আজকে সকালে। ও রাইত হইলো তো ঝামেলা হয়ে যেত। একা একটা মেয়ে এই ঢাকা শহরে কোথায় উঠতো বলো তো? এত টেনশন কেন? ললিতার জন্য তোমার এত টেনশন কেন? আমার জন্য তো তুমি এত টেনশন করো না, ললিতার জন্য যে টেনশন করো। আরে ললিতার জন্য কোথায়? আমার বাসায় ভাড়া থাকে, আমাদের বাসায় ভাড়া থাকে, দায় দায়িত্ব আছে না একটা? কেন তোমার মানে তোমার ভাড়াটিয়া কি ললিতা একলা ছিল? তোমার যে বাড়িতে আরো ভাড়াটি আছে তাদের তো এমন খোঁজ খবর তুমি রাখো না, খালি ললিতার পিছনে লাগে আছো। আরে সবারই খোঁজ খবর রাখি। কোথায়? আমি তো দেখি না। আরে আমিও তো দেখি না। বাসার কোন ভাড়াটিয়া তোমার সালাম দেয়, তুমি কারে ওয়ালাইকুম আসসালাম বলো আমি দেখি? আমিও তো দেখি না। হইছে? আরে তুমি কেন ঘুরা ফিরা এই ললিতা ভাবিতে আটকে আছো বলো তো? আচ্ছা বাদ দাও, হইছে কি হইছে? আপদ বেলা বিদেশি, এটাতে আমি অনেক খুশি। যা খুশি বলো, আমার কিচ্ছু আসে যায় না। আপদ বলায় বিধা হয়েছে, কাজটা তুমি ভালো করো নি, আসলেই ভালো করো নি, খুবই অমানবিক হয়ে গেছে, খুবই অমানবিক। খুব কলিজা জ্বলতেছে। এত যদি দরদ হয় তাহলে একটা কাজ করো, তোমার তো ঢাকা শহরে ফ্ল্যাটের অভাব নেই, বাড়ির অভাব নেই, তুমি তারা বিয়া করে কোনো একটা ফ্ল্যাটে উঠে শান্তি মতো সংসার করো, যাও। তুমি একটা সহজ জিনিস এত পেঁচায় দেখো, আমি মানে মাঝে মাঝে ডিস্টার্ব লাগে। এই কিসে সহজ জিনিস? এটা কি তুমি সহজ জিনিস ভাবতেছো? এই মহিলার জন্য আমার সংসার অশান্তি, এই মহিলার জন্য সারাক্ষণ আমি টেনশন, আমি পাগল হয়ে যেতেছিলাম, মহিলারা এখন আমার ঘর থেকে বিদায় দিছি, তোমার শান্তি রাখতেছে না? না তোমার লাগবে কেমনে? তুমি তো ওই মহিলার জন্য পাগল, তুমি তো আমার চেয়ে ওই মহিলারা বেশি পছন্দ করো, সারাদিন ওর খোঁজ খবর বেশি রাখো, এত খোঁজ খবর আমারও রাখো না তুমি, যাও ওই মহিলারা নিয়েই সংসার করো, আমার আর খোঁজ খবর রাখা লাগবে না। জিন্দগি এক সফর হ্যায় সুহানা ইয়াহ কল ক্যা হো কিসনে জানা। কি গান গাইলে তুমি? কি গান গাইলে? গান বাইরে গেছে এটা অর্থ বুঝে গেছো? বাংলা অর্থ বুঝে গাইছো তুমি গানটা? বাংলা কি আছে? আরে তুমি এখন কেন এই গানটা গাইলা? ভাই কইলাম যে গানটা আইসা গেছে, বাইরে গেছে। এত পয়েন্ট থাকতে তোমার এই গানটাই কেন? কোটি কোটি গান, হাজার কোটি গান আছে, তোমার এই গানটাই কেন গাইতে হবে? মানে ভবিষ্যতে কি হবে কেউ জানে না, ভবিষ্যতে কি হবে কেউ বলতে পারে না। কি হবে ভবিষ্যতে বলো, আমি শুনতে চাই ভবিষ্যতে কি হবে বলো। আমি তো জানি না ভবিষ্যতে কি হবে। না জানলে গাইছো কেন গানটা? আস্তে লোকজন, আরে মেম্বাররা তাকায় রয়েছে, এইসব আলাপ তো আমরা বাসায় গিয়ে করতে পারতাম না। এটা আমাদের জিম, আমার যা খুশি তা করো। আচ্ছা করো যা খুশি তাই করো। তুমি কেন এই গান গেলে বলো? বললাম না তোমারে বের হয়ে গেছে। তুমি জানো তুমি আমার কি পরিমাণ টেনশনে ফেলছো এখন? কোনো টেনশন নাই, যাও তুমিও গাও এই গান গাও। আমি কেন গাবো? আমার তো মন খারাপ না, আমার তো ললিতা আমি খুশির গান গাবো তাই না? এটাই তো খুশির গান। ললিতা ভাবি চলে গেছে দেখে তো তোমার মুখ বাজার হয়ে গেছে, দেখতেছি তো আমি, বুঝতেছি না সবই বুঝি, তোমার মুখটা যে ভাইঙা চরচির হয়ে যেতেছে সেটাও টের পাইতেছি আমি, খুশি না তো তুমি। এই গানটা গাও তুমি। আচ্ছা অবিশ্বাস, আসো আসো।